মানে তার নাম আছে, 3 দিনের ট্রায়াল ভার্সন থাকবে, 3 দিন ব্যবহার করলে আর বাদ দিবেন। ট্রায়াল ভার্সন কোনটা থাকে? কোনটা সপ্তাহে আছে, ক্যাসপারেন্সি আছে, এভারেস্ট আছে, এভিএ আছে। আমি তো আজকে স্কুলে এভারেস্টে ফ্রি ডাউনলোড করে ওটা প্রিমিয়াম বানাইছি বাবা, 1200 কয়দিন জানি চলবে? আর আমার এভারেস্টে দেখেছে ফ্রিজের সময় আমি খুশি, বুঝছো? ছবি দিয়ে আমার কাছে ছিল সম্ভব না, নাকি বাংলাদেশ প্রবলেম করতেছে, আর একজন বললো যে হয় না। থাকে না লম্বা
দেখেন আপনি কি করবেন ডুপ্লিকেট করে নেবেন, কন্ট্রোল জেড দিয়ে এটা ডুপ্লিকেট করে নিয়ে রেখে দিবেন, ঠিক আছে? তো ইমেজ রিটাচ করার ক্ষেত্রে আমাদের টুলস লাগবে হচ্ছে তিনটা, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এই তিনটা টুল ইউজ করতে হবে, ঠিক আছে? একটা দিয়ে হবে না, তিনটা ইউজ করতে, দেখেন খেয়াল করেন, এটাকে আমরা প্রথমে ঠিক করব, এরপর আমরা এটাকে কালার দিব। প্রথমত স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিক করতেছি, দেখেন এটা হচ্ছে কি অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট তৈরি করে, দেখেন মানে আশপাশের জিনিসগুলো নিয়ে এটা ঠিক করে দিই আর কি, বুঝছেন? এটা হচ্ছে ব্রাশ সাইজ আর কি, ব্রাশ সাইজটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। এই যে জায়গায় স্পটিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারেন, ওই জায়গায় স্পটিং ব্রাশ টুল দিয়ে কাজ করবেন। দেখেন এখানে কি একটা কেমন দাগ হয়ে গেছে নাকি? এটা শুধু এটা দিয়ে করলে এরকম দাগ হয়ে যায়। এরপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল কি করে একটা সোর্স পয়েন্টের মাধ্যমে কাজ করে গেছে। এখান থেকে আপনি কিবোর্ড থেকে আল্টার প্রেস করবেন, এই জায়গাটাতে ক্লিক করে এটা সোর্স পয়েন্ট এখান থেকে নেই, কালটার ধরে নিবেন, তারপর ক্লিক করুন, দেখেন এই যেখানে আপনি দেখা দিবেন, হ্যাঁ সোর্স পয়েন্টের মাধ্যমে কাজ করবেন। এই এগুলো মোটামুটি ঠিক করলাম, ঠিক আছে? এখন আসেন এইগুলো আমরা এই ফেসগুলো আমরা ঠিক করতে হবে। এটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড সাথে কি করে অ্যাডজাস্টমেন্ট করে দিই, বুঝছেন? স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কি অটো, আর হিলিং ব্রাশ টুলটা হচ্ছে ম্যানুয়াল।
বারবার হঠাৎ দিয়ে কিছু কম করলো কি করবেন, সোর্স তৈরি করে ফেলে দেয়। হঠাৎ দিলে আপনার সোর্স তৈরি আর কি, সোর্স ওখান থেকে সোর্স পয়েন্ট থেকে কার্ডটা ওই দিক থেকে নিবি আর কি, এই জায়গা থেকে। এটা হচ্ছে স্পটিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল গেল, ঠিক আছে। এখন আর একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল কেন দিলে, এতগুলো কি দরকার, এটা হয়তো প্রশ্ন করতে পারেন। দেখেন ক্লোন স্ট্যাম্প টুল দিছে কেন, এই যে মনে করেন যে কোনা কানা যেগুলো আছে না, এখানে যদি আপনি স্পটিং ব্রাশ টুল দিয়ে করেন তাহলে কিন্তু এটা কি নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি নাকি কি দিয়ে করেন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করেন এটা নষ্ট হবে না। দেখেন মানে ব্যাকগ্রাউন্ড যেভাবে আছে ওইভাবে রাখে। আর হিলিং ব্রাশ টুলে কি করে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দেয়। হ্যাঁ, এটা অল্টার ধরে ক্লিক করতে হবে, মানে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে না, অ্যাডজাস্টমেন্ট করে না, বুঝছেন। যেভাবে আছে ওইভাবে রেখে দেয়। এইগুলো তিনটার কাজ, বুঝছেন। যে জায়গায় মানে কোনো জায়গায় চুলের সমস্যা আছে বা কোনো জায়গায় একদম কাঁচা দিয়ে দুইটা জিনিস আছে, ওটা মিটানোর জন্য আপনি ক্লোন স্ট্যাম্প ইউজ করতে পারবেন। তাহলে তিনটা বুঝছেন। হেলিং ব্রাশ টুল দেখেন, এই বুঝে দিছি, দেখেন হেলিং ব্রাশ টুল যখন আমি নিছি না, এটা কেমন হয়েছে দেখছেন। ব্যাকগ্রাউন্ড সাথে মিশে গেছে, ঠিক আছে। আর আপনি যদি নাকি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করে দেখেন, এখন বুঝছেন। বলেন। হ্যালো, বলেন স্যার, আমরা কি যে হিলিং হিলিং ব্রাশ টুল ইউজ করব নাকি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব? বুঝি নাই কোনটা শুনছেন। হিলিং দেখাইছি, আগে দেখাইছি ক্লাস টাইমে না আসলে কি দেবেন, আপনাদের আমি বারবার দেখাবো নাকি, ক্লাস টাইমে আপনি আসবেন না, আসবেন আরো পরে। তাহলে দেখেন এই জায়গায় আপনি যদি হিলিং ব্রাশ টুল দেন তাহলে এটা কি সমস্যা হবে, কারণ আমরা ক্লোন স্ট্যাম্প ইউজ করতে হবে। ক্লোন স্ট্যাম্প দেখেন একসেপ্ট করে নিলাম, দেখ আমরা ইমেজটাকে কি করবো, কালার করব। কালার কিভাবে করে দেখেন, এটাকে আপনার পেন টুল দিয়ে সিলেক্ট করেন বা যেটা দিয়ে সিলেক্ট করেন সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। আমি লেসার টুল দিয়ে মোটামুটি সিলেক্ট করতেছি,
এটা ভালোভাবে সিলেক্ট করবেন, এই সিলেকশনটাকে কি করা যায়, সেভ করে রাখা যায়। এভাবে দেখেন এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে এখানে গিয়ে সেভ সিলেকশন, তো আপনি এখানে একটা নাম লিখে দিতে পারেন কোড। আপনি লোড সিলেকশন থেকে পাবেন, এখানে যাবেন, এখান থেকে গেলে এখানে আছে সিলেকশন। আই দিলেন, তারপর এইচ এল এখানে ফেদার দিতে পারেন, ফেদার দিলে ভালো সুন্দর দেখা যাবে। এই এখান থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এরপর এখানে ক্লিক করবেন হচ্ছে কালার আইস, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আপনি আপনার দিয়ে দেবেন। এখানে আপনি যদি ফেরত দিতে, ফেরত দিলে এখন দেখা যায়, দেখেন শিফট এফ সিক্স, 2 পিক্সেল ফেরত দিলাম, কারণ ইমেজের রেজোলিউশন কম এই কারণে। হ্যাঁ আপনি ছবি দেখলে বুঝবেন, বুঝলেন নাই। দিলে কি হয় একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। সিলেকশন করার জন্য সব সাথে বেটার হচ্ছে কি পেন টু, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার আইস, ঠিক আছে। এটার জন্য ফেসের জন্য, ফেস আর চুলের জন্য আবার ফটোশপ সিএস সিক্স আছে না, সিএস সিক্স এ সুন্দর একটা অপশন আছে, সিসি ব্রোতে অপশনটা নাই। এইভাবে আপনার যে কোনো স্টাইলিশ কি করে ঠিক করে নিতে পারবেন।
Shift function key theke F6 er ছবিটা নিয়ে নিতে পারেন। সাদা কালো থেকে কালার করেন, এরপরে আরো দেখাবো।
করবেন এখন কি স্ক্রিন শেয়ার করবেন সই পাইছেন সই পাইছেন এখানে আমি আর একটা মিনিস্ট্রির রিল আছে আপনাদের জাস্ট বুঝতে সমস্যা হয় আপনারা ওইটা দেখলে আরো ভালোভাবে বুঝবেন ঠিক আছে ড্রাইভে আপলোড করে রাখছি ইউডিমি দেখেছিলাম না আপনাদেরকে ইউডিমি থেকে আমি ডাউনলোড করে নিয়েছিলাম ইউডিমি থেকে ডাউনলোড করে নিয়েছি আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম আর কি একটা আপনি ইচ্ছে করলে আপনি সময় লাগে আর কি আপনি সময় দিতে হবে বেশি সময় যদি কম বেশি দিবেন আপনার কাজ হলে সুন্দর হবে আমি শুরু করে আমার সাথে আগে কথা বলতে পারবো
ছোট বড়
আশা করছি আপনারা একটু বুঝতে পারছেন সবাই, ঠিক না?
এখানে যদি আমি বই স্ক্রিনশট দিই তাহলে হবে না। ব্যবহার করছি যে টুলটা তুলবেন ওইটার পাশে থেকে আপনারা স্ক্রিনশট নেবেন অর্ডারটা চেপে ধরে যাতে ওইটা সাথে ম্যাচ করে। ওকে তাহলে এই অর্ডারটা চেপে ধরে অর্ডারটা চেপে ধরে পাশে একটা ক্লিক করলে একটা স্ক্রিনশট হয়ে যায়। ওই স্ক্রিনশটটা এক্সপোর্টের ক্লিক করলে ওই জায়গায় এখানে পেস্ট হয়ে যায়। বুঝতে পারছি এলএল লিখি ব্রাশ কি আমি আমি প্রশ্ন করে দিলেন
Right.
कंट्रोल एंटर ले लेते हो।
করতে
সবাই মিলে ইলেকট্রনিক মেশিন।
हेलो सर,
কালার বলে।